রোহিঙ্গাদের ফেরত পাঠাতে 30 নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজি মিয়ানমার। সব দলকে ভোটে টানতে আস্থার পরিবেশ সৃষ্টির পরামর্শ সাবেক নির্বাচন কমিশনারদের, সেনা মোতায়েনের পক্ষে বিপক্ষে অবস্থান। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ 5 বড় প্রকল্প একনেকে অনুমোদন, বরাদ্দ 34,000 কোটি টাকা। আপন জুয়েলার্সের 3 মালিক কারাগারে, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে 5 মামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমি এম এ জি ওসমানী আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে 30 নভেম্বরের মধ্যে বাংলাদেশ মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছে দুদেশ। নিপদতে পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সম্মত হয়েছে মিয়ানমার। পাশাপাশি নিরাপত্তা ও বর্ডার লিয়াজো অফিস স্থাপনের 2টি সমঝোতা স্মারকও সই হয়েছে। মহিতুন রিয়া রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন শুরুর পর 25 আগস্ট থেকে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা। এ পর্যন্ত 6 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে নেপিডোতে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই বৈঠক। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ছিল বৈঠকটির মূল আলোচ্য বিষয়। বৈঠকে তাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 30 নভেম্বরের মধ্যে বাংলাদেশ মিয়ানমার যৌথ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়। এ সময় আনান কমিশনের সুপারিশ অনুযায়ী রোহিঙ্গাদের ফেরত নেওয়ার আশ্বাস দেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী। নেপিডো থেকে টেলিফোনে 21শে টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা। ফেরত নেওয়ার ব্যাপারে আলাপ হচ্ছে, একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে নভেম্বর 30 নভেম্বরের মধ্যে, এটা গঠন করবে। গঠন করে কুকিয়ানের সুপারিশ মোতাবেক পাশাপাশি সিকিউরিটি কোঅপারেশন এন্ড ডায়ালগ ও বর্ডার লিয়াজো অফিস স্থাপন নিয়ে 2টি সমঝোতা স্মারক সই হয় বৈঠকে। এর আগে নেপিডোর হরাইজান লেকভিউ হোটেলে দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামালউদ্দিন। মিয়ানমারের 16 সদস্যের প্রতিনিধি দলের হয়ে নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র সচিব ইউটিন মায়েন্ট। মহিতুন রিয়া, 21শে টেলিভিশন। রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংসতার ঘটনায় মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়া হয়। এতে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর দমনপীড়নের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহিংসতার সঙ্গে জড়িত সবাইকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করতে হবে। এর মধ্যে মিয়ানমারের সেনাবাহিনীকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির সামরিক কর্মকর্তাদের ভ্রমণের উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্প প্রশাসনে এটাই প্রথম কোনো শক্তিশালী পদক্ষেপ। সব দলকে ভোটে আনতে নির্বাচন কমিশনকে আস্থার পরিবেশ সৃষ্টির পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনাররা। বিচারিক ক্ষমতা ছাড়াই প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন, নির্বাচনী কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ ও ইভিএম পদ্ধতি ব্যবহারেরও মতামত দেন কেউ কেউ। নির্বাচন কমিশনের শেষ দিনের সংলাপে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা সংলাপে অংশ নেন। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, সুষ্ঠু ভোট আয়োজনে করণীয়, সেনাবাহিনী মোতায়েন, রিটার্নিং অফিসার নিয়োগ সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। নিজেদের অভিজ্ঞতার আলোকে মতামত ও পরামর্শ দেন সাবেক সিইসি ও সাবেক কমিশনাররা। সংলাপ শেষে সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু জানান তারা। নির্বাচনকালীন সরকারের বিষয়টি কমিশনের অধীনে নেই, এটি রাজনৈতিক দলের ব্যাপার। তবে নির্বাচনী পরিবেশ সৃষ্টি ও সরকারি কর্মকর্তাদের বদলে ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার পক্ষেও মত দেন কেউ কেউ। প্রতিটি পোলিং স্টেশনে 10 জন করে হবে যারা নাকি ভোটার যোগাযোগ করবে, আর 10 জন মাতব্বর থাকবে, বয়স্ক লোক,
যারা ল অ্যান্ড অর্ডারটা দেখবেন, এইটাই হবে ইলেকশন কমিশনের ফোর্স। সরকারি কর্মকর্তা দিয়ে আর ফেয়ার ইলেকশন করা সম্ভব না, কারণ তারা পলিটিক্যালি সার্চেস। নির্বাচনে সব দলকে নিয়ে আসার জন্য আস্থার জায়গাটি তৈরি করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সীমানা পুনর্নির্ধারণে সব দলের মতামত নিয়ে কাজ করা এবং র‍্যাব, পুলিশ ও বিজিবি দিয়ে আইন শৃঙ্খলা ঠিক রাখার পক্ষেও মত দেন। আস্থার বিষয়টা কমিশনকে অর্জন করতে হবে, অন্য পলিটিক্যাল পার্টিজ যে তারা যদি মনে করে যে মোটামুটি একটা ভালো ইলেকশন এই কমিশন ডেলিভার করতে পারবে, তখনই লোকজন আসবে। আর সিকিউরিটির উপরে জোর দেওয়া হয়েছে স্থানীয় পর্যায়ে। বিচারিক ক্ষমতা ছাড়াই প্রয়োজন অনুযায়ী কমিশন সেনা মোতায়েন করতে পারেন বলেও মতামত দেন অনেকেই। প্রায় 6 লক্ষ লোক কাজ করে, তাদেরকে চিহ্নিত করে দেন, তাদেরকে অ্যাপয়েন্ট করবেন এবং তাদেরকে আপনারা একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন, মোটিভেশনের ব্যবস্থা করেন। বিদ্যমান আইনে নির্বাচন করা সম্ভব, যেখানে প্রয়োজন নির্বাচন কমিশন মনে করবে সেখানেই সেনাবাহিনী যেতে পারবে। আর এর মাধ্যমেই শেষ হলো রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবীদের সাথে ইসির সংলাপ। স্মৃতি মন্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ সহ 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার সকালে একনেকের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, প্রকল্পগুলোর জন্য 34,500 কোটিরও বেশি টাকা খরচ হবে আর বাস্তবায়ন হলে দেশের যোগাযোগ ও আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। তৈদুর রহমানের রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে শুরু হয়ে আবদুল্লাপুর আশুলিয়া হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা পর্যন্ত 24 কিলোমিটার এলাকায় নির্মিত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 2022 সালে জুনে প্রকল্প শেষ হবে। বরাদ্দ দেওয়া হয়েছে 16,901,32,00,000 টাকা। এর মধ্যে 10,949,49 কোটি টাকা ঋণ সহযোগিতা দেবে চীন। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন হয়ে যাবে, এটা হবে একটি বাংলাদেশের উত্তর এবং দক্ষিণের মাঝে একটি মিলনমেলা। এতে করে আমাদের অর্থনীতির গতিশীলতা যেমনি বৃদ্ধি পাবে এবং গভীরতা ততটা বাড়বে। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রথম পর্যায়ের প্রকল্প অনুমোদন দেয় একনেক। এর মাধ্যমে বিমানবন্দরের সক্ষমতা ও নিরাপত্তার পাশাপাশি টার্মিনালের ধারণ ক্ষমতা বৃদ্ধি সহ আধুনিকায়ন করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 13,610 কোটি টাকা। এর মধ্যে জাপানের ঋণ সহায়তা 11,201 কোটি টাকা। আধুনিক বিমান যেগুলো আছে এবং ওয়াইড বডি বিমান যেগুলো আছে, A380 অথবা 777-300 এই জাতীয় কোনো বিমান এখানে উড্ডয়ন করার মতো পরিবেশ নাই। অগ্রযাত্রা যে গতি, এটাকে কোনোভাবেই স্থবির করা যাবে না এবং সেই জন্যই এই প্রকল্পটি আমরা মনে করি যে আমাদের জন্য একটি ভালো কাজ করবে। এছাড়া কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের 4 লেনে উন্নীতকরণ, বাহাদুরাবাদ ফেরিঘাটের আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ ও 73 ঢাকা গ্রামীণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় একনেক। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে এডিপি বাস্তবায়নের অগ্রগতিতে রেকর্ড হয়েছে বলে জানান মন্ত্রী। প্রথম 3 মাসে আমাদের এডিপি বাস্তবায়নের হার হচ্ছে 10.21%। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আপন জুয়েলার্সের 3 মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দিলদার হোসেন গুলশান থানার 2টি ও রমনা থানার 1টি মামলায় আদালতে হাজির হন। তার অপর 2 ভাই ধানমন্ডি ও উত্তরা থানার 2টি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের নাম সামনে আসে। আপন জুয়েলার্সের 3 মালিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে 5টি মামলা হয়। নেচি ইসলাম ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিচারপতি জয়নুলের বিরুদ্ধে দুদকের তদন্ত বন্ধে চিঠি অবৈধ, 2 এমিকাস কিউরির মত, ধীর তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট। বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই, রাজনৈতিক অঙ্গনে শোক, শূন্যতা পূরণ হবার নয় বললেন সহকর্মীরা। আবারও রাতের 21 সংবাদে।
আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের তদন্তে বন্ধে সুপ্রিম কোর্টে দেয়া চিঠি অবৈধ বলে মত দিয়েছে দুই এমিকাস কিউরি। একই সঙ্গে দুদক কচ্ছপ গতিতে চলছে উল্লেখ করে কোনো ব্যক্তিকে নোটিশ দেওয়ার পর তা বছরের পর বছর ঝুলিয়ে রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 31 অক্টোবর। বিস্তারিত শাকের আর্য রিপোর্টে। আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2010 সালের 18ই জুলাই সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। 7 বছর পর অনুসন্ধানের স্বার্থে চলতি বছরের 2 মার্চ সুপ্রিম কোর্টের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে চিঠি দেয় দুদক। এর জবাবে গত 28 এপ্রিল এক চিঠিতে সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুদকের কোনোরকম ব্যবস্থা গ্রহণ সমীচীন নয় বলে উল্লেখ করা হয়। গত 9 অক্টোবর চিঠি পাঠানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। মঙ্গলবার রুল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পাওয়া প্রবীণ নিয়োগী ও এ এম আমিনউদ্দিন দুদকের অনুসন্ধান বন্ধে সুপ্রিম কোর্টের ওই চিঠি আইন বহির্ভূত বলে মত দেন বলে জানান দুদকের আইনজীবী। প্রবীণ নিয়োগী বলেছেন এটা উইদাউট লফুল অথরিটি এই ধরনের কোনো চিঠি দিতে পারে না, এবং আদালত জিজ্ঞেস করেছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার যদি হয়ে থাকে আমরা জুডিশিয়াল রিভিউ আর্টিকেল 102তে আমরা এটা শুনতে পারি কি না। উনি বলেছেন হ্যাঁ এটা মেনটেনেবল, এটা আপনি শুনতে পারেন। তার ঠিক একই বক্তব্য দিয়েছেন অন্য অ্যামিকাস কিউরি মিস্টার আমিনউদ্দিন। 7 বছর পর কেন সুপ্রিম কোর্টের কাছে তথ্য চেয়ে চিঠি দেয়া হলো দুদকের আইনজীবীর কাছে জানতে চান আদালত। একই সঙ্গে আদালত দুদকের তথ্য অনুসন্ধান ফর্মে 6, 7, 11, 12 ক্রমিকে থাকা প্রশ্নগুলোর যৌক্তিকতা নিয়ে সন্দেহ পোষণ করেন। আপনার ছেলে মেয়ে কয়জন, তারা কোথায় পড়েছে, বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় সেখানে কত খরচ হয়েছে এগুলি বলুন। এই 4টার ব্যাপারে আসলেই কি কোনো মানুষের পক্ষে যথাযথ উত্তর দেওয়া সম্ভব কি না? কোর্ট বলেছেন এভাবে যদি দিনের পর দিন বছরের বছর যদি অনুসন্ধান চলতে থাকে একটা মানুষের ঘুম তো হারাম হয়ে যেতে পারে। পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বর্ষিয়ান বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই। বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার কুমিল্লার হোমনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এম কে আনোয়ারকে। সহকর্মীদের সহায়তায় আরো জানাচ্ছেন রিয়াদ সুমন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগসহ নানা ধরনের রোগে ভুগছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। মারা যাওয়ার আগে অনেকটাই রাজনীতির আড়ালে ছিলেন বিএনপির এই নেতা। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মস্থল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে তার জানাজায় অংশ নেন দলের নেতাকর্মী সহ হাজারো মানুষ। শ্রদ্ধা ভালোবাসায় জানানো হয় শেষ বিদায়। জানাজার আগে দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন এম কে আনোয়ারের এভাবে চলে যাওয়া রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করবে। আজকে তার এই চলে যাওয়া শুধু তার পরিবারের জন্য নয়, আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদের দলের জন্যই শুধু নয়, সমগ্র দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের জনগণ হারিয়েছে একজন সৎ নিষ্ঠাবান একজন রাজনীতিবিদকে। আমরা তার এই অভাব পরে সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমার ব্যাচমেট এবং চাকরি করার পরে তো সে তো অনেক পরে ছেড়েছে, আমি অনেক আগে ছেড়ে দিয়েছিলাম, তখনও সম্পর্ক ভালো ছিল এবং বন্ধু হিসাবে ছিল। যখন আমরা আন্দোলন করি তখন জেলা প্রশাসক হিসাবে তিনি সরকারি দায়িত্ব পালন করার সত্ত্বেও তখন আমাদের আন্দোলনের প্রতি জাতিজনক বঙ্গবন্ধুর মুক্তিজন যে আন্দোলন তার প্রতি সহানুভূতি ছিলেন। এম কে আনোয়ারের মৃত্যুতে একদিনের শোক পালন করছে বিএনপি। কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শোকের ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। এদিকে মঙ্গলবার রাতে এম কে আনোয়ারের এলিফ্যান্ট রোডের বাসভবনে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় সিনিয়র নেতৃবৃন্দ সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এম কে আনোয়ারের জন্ম 1933 সালের 1 জানুয়ারি কুমিল্লার হোমনায়। পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালনকারী এই নেতা
1990 সালে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে অবসরে যান। অবসরের পর রাজনীতির মাঠে নেমে যোগ দেন বিএনপিতে। সংসদ নির্বাচনে হোমনা আসন থেকে পাঁচবার অংশ নিয়ে প্রতিবারই জয়ী হন তিনি। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসী সংবাদ। তিন মিলিয়ন রিয়াল দুর্নীতির অভিযোগে জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার চেয়ারম্যান ও ভাইস প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। প্রায় আট বছর ধরে ম্যানেজিং কমিটির দুর্নীতি, অনিয়ম ও অদক্ষ শিক্ষকের অনভিজ্ঞতার অভিযোগে তোলে অভিভাবকরা। বিষয়টি তদন্ত করে সৌদি শিক্ষা মন্ত্রণালয়। এরপরেই চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির, ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন মাহমুদ, ভাইস প্রিন্সিপাল আব্দুল কায়ুম সহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সৌদি পুলিশ। দুজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক রয়েছে। অভিযোগ রয়েছে তারা বিভিন্ন অজুহাতে স্কুল থেকে টাকা তুলে নেয়। রোহিঙ্গাদের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ইতালির জেনোভায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দেশের কয়েকশো প্রবাসী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রভিন্সিয়া দি জিনোভা ইতালির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বক্তারা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতা টানে রোহিঙ্গাদের উপর এই হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। বিশ্বের সকল মানবাধিকার সংস্থাকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান প্রবাসীরা। নিচে ইসলামিক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতাদর্শকে নিজেদের গঠনতন্ত্রে স্থান দেওয়ার প্রস্তাবের পক্ষে চীনের কমিউনিস্ট পার্টি। দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটার শফিউল নাসির ও তাসকিনের বিরুদ্ধে ক্যাসিনোতে যাওয়ার অভিযোগ, প্রমাণ পেলে ব্যবস্থা, জানালেন বিসিবি সভাপতি। আবারও রাতের একুশে সংবাদে, এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতাদর্শকে নিজেদের গঠনতন্ত্রে স্থান দেওয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। এর মধ্য দিয়ে আধুনিক চীনের উপকার মাও সেতুং এর কাতারে উঠে এলেন জিনপিং। মতাদর্শে মর্যাদা পাওয়ায় মাও এর মতবাদ যেমন মাওবাদ হিসেবে বিবেচিত হয়, শির চিন্তাধারাও বিবেচিত হবে শিবাদ হিসেবে। গত এক সপ্তাহ ধরে বেইজিং এ চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক বৈঠকে কমিউনিস্ট পার্টির 2000-এরও বেশি প্রতিনিধি অংশ নেন। কংগ্রেসের শুরুতে 3 ঘন্টা ভাষণ দেন শি। ভাষণের প্রথমবারের মতো নতুন যুগে চীনা পদ্ধতির সমাজতন্ত্র নামে নিজের মতাদর্শ তুলে ধরেন তিনি। এবার খেলার খবর। তিন ক্রিকেটার শফিউল নাসির ও তাসকিন নিয়ম ভঙ্গ করে ক্যাসিনোতে যাওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষে মঙ্গলবার নাজমুল হাসান সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তবে টিম ম্যানেজারের লিখিত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে বিস্তারিত কথা বলতে রাজি হননি বিসিবি সভাপতি। টেস্ট সিরিজে ভরাডুবির পর ওয়ানডেতে সিরিজে যেদিন হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ, সেই রাতেই তিন ক্রিকেটার ক্যাসিনোতে যান বলে অভিযোগ ওঠে। এর আগে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন নাজমুল হাসান পাপন সহ অন্যান্যরা। শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে 30 নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজি মিয়ানমার। সব দলকে ভোটে টানতে আস্থার পরিবেশ সৃষ্টির পরামর্শ সাবেক নির্বাচন কমিশনারদের, সেনা মোতায়েনের পক্ষে বিপক্ষে অবস্থান। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ 5 বড় প্রকল্প একনেকে অনুমোদন, বরাদ্দ 34,000 কোটি টাকা। আপন জুয়েলার্সের 3 মালিক কারাগারে, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে 5 মামলা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।